আসসালাম আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো পুতিনকে মূল্য দিতে হবে বাইডেন প্রতিপক্ষ তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে চায় সৌদি সোলাইমানির নামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী রণতরী বানাচ্ছে ইরান রাশিয়া হুমকির কারণ হয়ে উঠেছে পরমাণু অস্ত্র বাড়াবে যুক্তরাজ্য তাইওয়ান প্রণালীতে চীনের প্রাধান্য বাড়ছে জাপান এবং সর্বশেষ ফিলিস্তিনে বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য পুতিনকে মূল্য দিতে হবে বাইডেন আমেরিকার একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে দু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালিয়েছিল রাশিয়া এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মূল্য দিতে যাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এর দপ্তর থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনের আগে বাইডেনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অসমর্থিত তথ্য দিয়ে মস্কো মার্কিন সংবাদ সংস্থা কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সহ বিশিষ্ট মার্কিন ব্যক্তিদের প্রভাবিত করার চেষ্টা করেছে প্রতিবেদনে আরও বলা হয় পুতিন এ ব্যাপারে অবগত ছিলেন এবং সম্ভবত তার নির্দেশে ট্রাম্পের পক্ষে এবং বাইডেনের বিপক্ষে এই প্রচারণা চালানো হয়েছিল এদিকে বুধবার এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছিলেন বাইডেন সাক্ষাৎকারে তিনি বলেন তার সঙ্গে আমার দীর্ঘ কথোপকথন হয়েছে এবং আমি তাকে বেশ ভালো করে চিনি কথোপকথনের শুরুতেই আমি বলেছি আপনি আমাকে চেনেন এবং আমি আপনাকে চিনি যদি সেটা প্রমাণিত হয় তাহলে প্রস্তুত থাকবেন ওই সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞেস করা হয় তিনি পুতিনকে হত্যাকারী মনে করেন কি না জবাবে বাইডেন বলেন হ্যাঁ আমি তা মনে করি পুতিনের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে কিছু বলেননি বাইডেন তবে গত মাসে রাশিয়ার চারজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা প্রতিপক্ষ তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে চায় সৌদি আঞ্চলিক রাজনীতিতে তুরস্ককে নিজেদের চরম প্রতিপক্ষ ভাবে সৌদি আরব এবার সেই প্রতিপক্ষ তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি গত মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোগান নিজেই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার মঙ্গলবার আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে সৌদি আরব ও গ্রিসের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার আলোচনা করেন এরদোগান তুর্কি প্রেসিডেন্ট বলেন একদিকে তারা গ্রিসের সঙ্গে মহড়া চালাচ্ছে আবার অন্যদিকে তুরস্কের কাছ থেকে আনম্যান এরিয়েল ভেহিক্যাল কেনার আগ্রহের কথা জানাচ্ছে সিরিয়া ও লিবিয়ায় এই ড্রোনের কার্যকারিতা এবং বিশেষ করে নাগর্ণ কারাবাক যুদ্ধে এর অনন্য ভূমিকার ফলে সাম্প্রতিক বছরগুলোতেই বেশ কয়েকটি দেশ তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে কারাবাকের ওই যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের জয় পায় আজারবাইজান আর এই জয়ে অন্যতম ভূমিকা রাখে তুরস্ক নির্মিত ড্রোন সোলাইমানির নামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী রণতরী বানাচ্ছে ইরান আমেরিকার ড্রোন হামলায় নিহত ইরানি লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী রণতরী বানানো হচ্ছে শীঘ্রই এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী রণতরীটির নাম দেওয়া হয়েছে লে জেনারেল শহীদ কাসেম সোলাইমানি আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি জানান তার বাহিনী ইরানের প্রতিরক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এই রণতরী নির্মাণ করছে রণতরীটি পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম এ ধরনের জটিল তিনটি জাহাজ আইআর নৌবাহিনীতে যুক্ত হবে এগুলোর একটি নাম দেওয়া হবে আবু মাহাদি আল মোহান দু হাজার কুড়ি সালের তিনে জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুজ ফোর্সের তাৎকালীন কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সোলাইমানি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন ওই হামলায় কাসেম সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আর সাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহানিজ সহ দশজন নিহত হন সূত্র পার্স রাশিয়ার হুমকির কারণ হয়ে উঠেছে পরমাণু অস্ত্র বাড়াবে রাশিয়া যুক্তরাজ্য সবচেয়ে বড় থ্রেড তাই পরমাণু অস্ত্রের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য বুধবার যুক্তরাজ্য বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত জানানোর পরে কড়া প্রতিক্রিয়া জানাল রাশিয়া ক্রেমলিনের বক্তব্য যুক্তরাজ্য যে কথা জানিয়েছে তা ভিত্তিহীন রাশিয়া মনে করে পরমাণু অস্ত্র বাড়ানো নয় অস্ত্র কমানোই এখন সকলের লক্ষ্য হওয়া উচিত বুধবার যুক্তরাজ্য জানিয়েছিল তাদের অস্ত্র ভাণ্ডারে একশো আশিটি পরমাণু অস্ত্র আছে কিন্তু ওদূর ভবিষ্যতে তা দুশো ষাটটি করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে কারণ হিসাবে রাশিয়া এবং চীনকে সামনে নিয়ে এসেছে যুক্তরাজ্য তাদের বক্তব্য গত কয়েক বছরে রাশিয়া যুক্তরাজ্যের সবচেয়ে বড় ট্রেট বা হুমকির কারণ হয়ে উঠেছে ফলে প্রয়োজনে যাতে রাশিয়ার সঙ্গে মোকাবেলা করা যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে একই সঙ্গে যুক্তরাজ্য জানিয়েছে যে সমস্ত সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র ছোড়া হয় সেগুলো প্রণ হয়েছে দু সালের মধ্যে সেগুলো বদলের কথা ভাবা হচ্ছে যুক্তরাজ্যর এক বিবৃতি জারির পরেই মুখ খুলেছে ক্রেমলিন সরকারের মুখপাত্র প্রেসকপ জানিয়েছেন যুক্তরাজ্যের এই বক্তব্যর তীব্র নিন্দা করছেন তারা তিনি বলেন যুক্তরাজ্যের সিদ্ধান্ত বিশ্বের পরমাণু অস্ত্রের ভারসাম্য নষ্ট করবে তাইওয়ান প্রণালীতে চীনের প্রাধান্য বাড়ছে জাপান জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিসি নবুও বলেছেন তাইওয়ান প্রণালীতে চীনের প্রাধান্য প্রতি বছর বাড়ছে চীন তার সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে জাপান এই এলাকায় উন্নয়ন এবং পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাইওয়ান এবং চীনের উচিত সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান করা ভারতীয় সংবাদ সংস্থা এ এনআই গত ষোলোই মার্চ এ খবর প্রকাশ করেছে কানাডার একটি থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কনফারেন্সে যুক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বশেষ ফিলিস্তিনে বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘ ফিলিস্তিনের জেরুজালেম ও পশ্চিম তীরে দখলদার ইসরায়েল বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ ফিলিস্তিনে কাজ করা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা কোঅর্ডিনেশনের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এতে বলা হয় দু সাল থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের ভিটেমাটি দখল করার আগ্রাসন শুরুর পর এবছর তাদের জবরদখল বেড়েছে পঁয়ষট্টি শতাংশ পশ্চিম তীর ও জেরুজালেমে বছরের ফেব্রুয়ারিতে একশো তিপান্ন ফিলিস্তিনি বাড়িঘর ও স্থাপনা ভাঙে ইসরায়েল ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে জোর করে রাস্তায় বের করে দিচ্ছে বাধা দিলে নির্বিচারে গুলি করছে নারী ও শিশুদের নিয়ে প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো